চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন সদ্য বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম। বৃহস্পতিবার নগরীর লালদিঘি পাড়স্থ জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় তাকে দায়িত্ব বুঝিয়ে দেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে 2011 সালের ডিসেম্বর মাস থেকে 5 বছর দায়িত্ব পালন করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছিলেন এবং অত্যন্ত সততার সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে আমি আমার সেই মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া গুরু দায়িত্ব আমি পালন করেছি। সেবা, মানুষের দরগড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মানব সম্পদ উন্নয়ন সহ নানাভাবে কাজ করেছি। বুধবার সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ তানবীর আজম সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব পান মোহাম্মদ আব্দুস সালাম। একই প্রজ্ঞাপনে দেশের আরও 60টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পরিষদের মাধ্যমে মানুষের যে ব্যাপক কল্যাণ করা যায়, এই 5 বছরের মধ্যে এসে আমি সেটা, সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং সাথে আমি 15টি উপজেলাতে ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, তারপর শিক্ষাবৃত্তি দেওয়া, যে চিকিৎসা সাহায্য দেওয়া, মানব সম্পদ উন্নয়নের বিভিন্ন ট্রেনিং সহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে চট্টগ্রাম জেলা পরিষদকে একটি সম্মানজনক একটি মর্যাদায় আমি নিয়ে এসেছি। 2011 সালেও প্রথমবারের মতো চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পান মোহাম্মদ আব্দুস সালাম। একই বছর ডিসেম্বরে নির্বাচিত হন জেলা পরিষদের চেয়ারম্যান। গতকাল অর্থাৎ 27 এপ্রিল আবার নতুন করে আমাকে প্রশাসকের দায়িত্ব দেন 6 মাসের জন্য। এরই মধ্যে নির্বাচন হবে, নির্বাচনের শিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন এবং 6 মাস পরে, যে 6 মাসের মধ্যেই নির্বাচন হয়ে যাবে। সেই নির্বাচন হওয়ার পর নতুন পরিষদ আবার 5 বছরের জন্য নির্বাচিত হবে এবং সেই পরিষদ 5 বছর দায়িত্ব চালাবে। দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বিগত সময়ের মতো চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জেলা পরিষদের কর্মযজ্ঞ সততার সাথে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শাব্দুল্লাহ রাহাত, বাংলাধারা, চট্টগ্রাম।